আত্মসাৎ করা, বলেন কি করা? যিনি টাকাটা ঋণ নিছেন আপনি দিবেন না নিয়োগ করছেন, এটা আত্মসাৎ। আপনি আরেকজনের জমিন সামান্য পরিমাণ দখল করলেন, এটা আত্মসাৎ। আপনারে একজনে একটা জমিনের জায়গা দিছে, ভাই এই জায়গায় আপনি একটা অফিস করেন, ঠিক আছে, ভালো কাজ টাজ করেন, আপনি এক বছর পরে দাবি করে ফেলতেছেন এটা আপনার জায়গা, এমনি দিছেন আর কি মায়া করে, ঠিক আছে করো, আপনি এক বছর পরে বলতেছেন জায়গাই আমার। জনগণও দেখে হয় তো আপনি তো অফিস করছেন, জায়গা তো আপনারই হবে, এত বছর থাকেন, আহাইরি মনে হয় এটা আত্মসাৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। নবী, যারা আত্মসৎকারী, যারা খেয়ালতকারী, তাদের পক্ষ অবলম্বন করে আপনি বিতর্ক করবেন না, এদের পক্ষ কখনো নেবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা। যে ব্যক্তি খেয়ালতকারী, যে ব্যক্তি আত্মসৎকারী গুনাহগার, আল্লাহ তাকে পছন্দ করে না, ভালোবাসে না। বলেন, নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه। নবীজি বলেন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে শপথের মাধ্যমে, বলেন জোরে, বলেন দিশের মাধ্যমে, আরজনে বলে দিশের মাধ্যমে, শপথ বুঝেননি, মিথ্যা শপথ দিছেন, জমি আপনার না, এখন আরেকজন ওই যে এখন মিথ্যা শপথ দিছেন, হা হা শপথ করছেন, জি আমরা শপথ করে বলতেছি এই জমিন তার, আসলে তার না, যার পক্ষে আপনি শপথ করবেন। এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করেন, ওয়াজিব করেন। কি করেন বলেন তো? জাহান্নাম ওয়াজিব। ওয়াহাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। বলেন, নাউজুবিল্লাহ। এবার মন দিয়ে শেষের অংশটা শুনেন। এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন কানা ইয়াসীরা ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, হুজুর যে জিনিসটা শপথ করলাম এটা যদি সহজ কোনো জিনিস হয়, সামান্য কোনো জিনিস হয়, কথার কথা হুজুর ছোট্ট একটা জিনিস হয়, এটাও কি আত্মসাৎ? নবীজি বললেন, ওয়া ইন কানা কাদিআম মিন আরাক, পিলু গাছের ডালও যদি হয়, কথার কথা বুঝেছি যুগে, পিলু গাছের একটা ডালও যদি হয়, এটা যদি আরেকজনের হয় আর তুমি শপথের মাধ্যমে নিজের দাবি করো, এটাও আত্মসাৎ হিসাবে গণ্য হবে, তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করবেন, জান্নাত হবেন। পিলু গাছের ডাল, সামান্য পিলু গাছের ডাল, ডাল সামান্য একটা, আপনারা কত মানুষের তাল চুরি করে খান, ডাব চুরি করে খান, আত্মসাৎ, আত্মসাৎ। শীতকালে আরেকজনের রসি হয়ে যে আপনার খেজুরের রস, আরেকজনের খেজুরের রস আপনি পাইপ দিয়ে চুরি করে খান, আত্মসাৎ কি হয়নি এরকম? আরে যারা খান তারাও বলেন হয়নি, হ্যাঁ এটা ঠিক না, এটা আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন কানা কাদিআম মিন আরাক, পিলু গাছের ডালও যদি কেউ চুরি করে এটাও আত্মসাৎ। এবার জমিনের ব্যাপারে কি কয় দেবেন? قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন, من اقتطع قيد شبر من الارض, কোন ব্যক্তি যদি এক বিগত পরিমাণ জমিন কারো আত্মসাৎ করে, তুফিকাহু মিন সাবঈ আরদিনা, কিয়ামতের মাঠে তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে, সামান্য পরিমাণ জমিন। তাহলে এটা আত্মসাৎ যদি কেউ করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এক ব্যক্তি নবীজির মাল পাহারা দিত, তার নাম কিরকিরা। বলেন কি নাম? কিরকিরা। কিরকিরা বলেন তো সবাই, কি নাম? কিরকিরা। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان على سقي رسول الله صلى الله عليه وسلم رجل يقال له কিরকিরা فمات قال رسول الله صلى الله عليه وسلم هو في النار। নবীজির মাল পাহারা দিত কিরকিরা নামে এক ব্যক্তি, এই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর নবীজি বললেন সে জাহান্নামী, ওই কিরকিরা মারা গেছে, নবী কয় সে জাহান্নামী, সাহাবীর অবাক, আরে সে জাহান্নামী হবে কেন? সাহাবীরা তার বাড়িতে গেলেন, যাওয়ার পর তালাশ করলেন, এই লোকটা জাহান্নামী কেন দেখা দরকার? বাড়িতে গেল, যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদারি করতো, ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, একটা জামা, যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাৎ করছে। নবীজি বলেন, এই জামা আত্মসাৎ করার কারণে কিরকিরা নামক লোকটাকে বললেন জাহান্নামী। ভাই একবার চিন্তা করে, মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাৎ করি,
গন্ডার পর গন্ডা, কাটার পর কাটা, শতকের পর শতক জমিন আমরা আত্মসাৎ করতেছি মানুষের। কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায় তার হাজার কোটি টাকার সম্পদ আমি আত্মসাৎ করতেছি। আপনি কার জন্য করতেছেন? এক বিগত পরিমাণ তা আপনার গলায় সাত তবক জমিন আপনি কিন্তু বিঘায় বিঘায় আত্মসাৎ করতে দেন। কি জবাব দিল? এটা কেন কয় বিশ্বস্ততা উঠে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কথাগুলো কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দান করুন।